এই দেখো এখানে একটু ময়দা ছেলে নিলাম, ময়দাগুলো আমি কিনে রেখে গেছিলাম, ব্যাস এসে এখন দেখি কিরম দেলা দেলা পেকে গেছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রীতিমতো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজও পাচ্ছ নিশ্চয়ই। সকালবেলা থেকে যদি এরকম বৃষ্টি হয় কেমন লাগে দেখো। এই যে বৃষ্টি আছে, যে বৃষ্টির মতো হয়ে যাচ্ছে। তো চলো একটুখানি ওখানে ব্রেকফাস্ট বানাই। কি ব্রেকফাস্ট বানাবো এই এক সমস্যা, মানে যাই ভাবছি সাই ভাবছি, তো এটা তো ভাল লাগে না, এটা তো কালকেই খেলাম, এটা তো সেদিনই খেলাম, কি ব্রেকফাস্ট বানাবো, খুব ঝামেলা। তো দেখি চলো কি করা যায়। এই দেখো এখানে একটু ময়দা ছেলে নিলাম, ময়দাগুলো আমি কিনে রেখে গেছিলাম, ব্যাস এসে এখন দেখি কিরম দেলা দেলা পেকে গেছে। তো সেই জন্য পুরোটাই ছেলে নিলাম, যতটা এখন লাগবে লাগবে, বাকিটা ফ্রিজে তুলে দেবো। আর আমি ফ্রিজ বন্ধ করে গেছিলাম, তো ফ্রিজ বন্ধ করে গেছিলাম ওই জন্য ময়দা টয়দা ফ্রিজে রাখার কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক এখন ছেলে নিয়েছি, এখন তো থাকছি, চলছে ফ্রিজ, এখন এবার বাকিটা ফ্রিজে তুলে দেবো। তো চলো ময়দা দিয়ে কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে ফেলি। তো এই যে ব্রেকফাস্ট, কোথা থেকে এলো পোকা, দিনের বেলাও আসছে, এত বর্ষাকালে এত পোকা হবে না। তো এইটাই যে ময়দা ডিম পেঁয়াজ টমেটো দিয়ে গুলে একটা বানিয়েছি, আর এটার সাথে ধনে পাতার চাটনি, এটা প্রদীপের। তো আজকে ছুটি এই জন্য এখন আমাদের বেলা হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট তো করে নিয়েছি, তো লাঞ্চ বানাবো এখন। লাঞ্চে একটা সবজি করব যেটা খুব সুন্দর হয়, ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখবে কিসের সবজি। এই যে ঝিঙের সবজি বানাবো, খুব সুন্দর একটা সবজি। তো ঝিঙে কেটে নিয়েছি বড় বড় লম্বা লম্বা করে, একটু একটু খোসা রেখেছি, নাহলে তো ঝিঙে খুঁজে পাওয়া যাবে না। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি, রান্নাটা কিন্তু ঘিতে করব। তো তার বুঝতেই পারছ দারুণ স্বাদ হয় আর গন্ধ। জিরে দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিচ্ছি। তো 10 সেকেন্ড মতো ফোড়নটা একটু হতে দেব, ফোড়নটা থেকে ভালো গন্ধ একটু বেরিয়ে যাক। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু পরে দিলাম, নাহলে না শুকনো লঙ্কা ভীষণ পুড়ে যায়। তো সেই জন্য শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। খুব সিম্পল আর খুব টেস্টি একটা রেসিপি, কিচ্ছু মশলা লাগবে না, অথচ খেতে এত সুস্বাদু হয়, তোমরা না করলে বুঝতে পারবে না। তো অবশ্যই ট্রাই করো বাড়িতে, আমি বলবো। তো ঝিঙে দিয়ে একটু 2-3 মিনিট নেড়ে নিচ্ছি, এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, নুন দিয়ে আর একটু নেড়ে নেবো 2-3 মিনিট, তাহলেই অনেকটা ঝিঙে নরম হয়ে যাবে। তো এবার নেড়ে নিয়েছি, এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি, দিচ্ছি হলো জিরের গুঁড়ো, আর দিচ্ছি হলো ধনের গুঁড়ো, ব্যাস এইটুকুই মশলা। এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু 2-3 মিনিট মতো নেড়ে নিচ্ছে, তাতে নরমও হয়ে যাবে, মশলার সাথে মিশেও যাবে। দেখছো ঝিঙে অনেকটা নরম হয়ে কমে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ, দুধে রান্না করব, জল দেব না। তো দুধ দিয়ে দিয়েছি, এবার দুধ দিয়ে 5-7 মিনিট মতো একটু সিম আছে ফুটতে দেব। এই যে 5-7 মিনিট পরে এই পজিশানে দাঁড়িয়েছে। দুধ আর ঘিতে রান্না বুঝতেই পারছো কতটা টেস্টি হতে চলেছে। তো এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, নিরামিষ রান্না তো চিনি মাস্ট দিতেই হবে, নাহলে সেই স্বাদটাই আসে না। তো চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি সবার সাথে দিয়ে। এবার আমি এই যে আরেকটু দুধ নিয়েছি, তার মধ্যে একটু আটা দিয়ে দিচ্ছি। এবার দুধের মধ্যে আটাটা গুলে সেটা দেব, যাতে একটু ঘন হয়, সেই জন্য। আগেকার দিনের রান্না এটা ঠাকুর বাড়ি, তো আগেকার দিনের আটাগুলোই দেওয়া হতো ঘন করার জন্য। এবার এইটা দিয়ে দিচ্ছি আটা গোলাটা আমি। এই যে আটা গোলাটা দিয়ে একটু 2 মিনিট মতো রান্না করে নিয়েছি, ব্যাস হয়ে গেল আমার রান্না কমপ্লিট। দেখতেই পেলে কত সিম্পল আর কত ইজি, আর একদম মশলা ছাড়া বলতে গেলে রান্না।
তো দেখতে সুন্দর হয়েছে, যতটা খেতেও খুব সুন্দর হয়। ঘিয়ের একটা যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো তোমাদের বারবারই বলবো, অবশ্যই বাড়িতে ট্রাই করো। গ্যাসটা অফ করে দিলাম, রান্নাটা আমার হয়ে গেছে। তো আমি এটা ভাতের সাথেই আজকে পরিবেশন করব। এই যে তৈরি হওয়ার পরে নামিয়ে নিয়েছি। তো ঝিঙের এই সবজিটা বানালাম, খুব সুন্দর খেতে হয়, একবার ট্রাই করো। আর ঘি দিয়ে বানানো মানে তো বুঝতেই পারছো, তার একটা আলাদা ফ্লেভার আসে, আলাদা টেস্ট আসে। তো আমি বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব ইজি দেখছো, বেশি মশলাও না। আর ঝিঙের তো সব রকমই করি, এটাও একটা করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো চলো, একটা সবজি হলো, একটাতে তো আর বাঙালির খাওয়া হবে না, আরও অনেক কিছু বানাবো। তো সবগুলো আর দেখাবো না, সবগুলো দেখালে তো বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা। তো ভাবলাম ঝিঙের এইটা নতুন লাগলো, যে তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, সেই জন্য ওটা শেয়ার করলাম। আর বাকিগুলো চলো বানিয়ে ফেলি। এই যে এদিকে একটু ঝিঙের বড়া করছি, অনেকটাই ঝিঙে ছিল, না করলে শুকিয়ে যাবে, এই জন্য ঝিঙের সবজিও করেছি। আর ডালের সাথে একটা ভাজা লাগবে, তাই জন্য একটু ঝিঙের বড়া করে নিচ্ছি ডালের সাথে। ওটা সাহস বেড়ে গেছে, এ তাড়ালে যাচ্ছে না, উল্টে আমাকে খ্যাঁকা করে কাটতে আসছে। ওই খুব সাহস বেড়ে গেছে না, কোথায় পালিয়ে যাবে, আমি এতটা কাছে এসে গেছি, পালাচ্ছে তো নাই, উল্টে আমাকে কাটকাট কাটকাট করতে আসছে। খা, এটা খেনে 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 খেনে। যদি ঠোকরায় না আমাকে, তারপরে দেখবি তোর বাচ্চাদের আমি কি করব। তুই ঠোকরাস আমাকে, ডিনার বানিয়ে নিয়েছি আর সেটা শেয়ার করে নিই, কেননা একদম সিম্পল রান্না। আমরা রাতে রুটি খাই, ভাত খাই না। তো রুটি করেছি, রুটির সাথে আরেকটা কী করেছি দেখো, এই দেখো রুটি আর চিকেন, একদম জম্পেস অ্যান্ড বেস্ট ডিনার, তাই না? রুটির সাথে চিকেনটা খুব ভালো যায়, আমাদের ভাতের সাথে অত চিকেন ভালো লাগে না। তো সেই জন্য আমি মানে চেষ্টা করি বেশিরভাগ, মানে ম্যাক্সিমাম টাইমে আমি রাতে আর কি ডিনারে চিকেনটা বানানোর চেষ্টা করি। তো যাই হোক, এই হলো ডিনার, তাহলে চলো ডিনার করে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা কোনো দিক থেকে একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চলো এবার তাহলে ফাইনালি, টাটা।